গ্রাম ছাড়া ওই রানা মাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রানা মাটির পথ আমার মন ভুলাই রে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সকলের ঘরের ভিতরে নিরাপত্তা বেষ্টনের ভিতরে তোমরা অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এসেছি আমি তোমাদের জন্য ঘরে বসে শিখি অনলাইন পেজের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এসেছি তোমাদের জন্য ঘরে বসে শিখি অনলাইন পেজের পক্ষ থেকে। আমি মোহাম্মদ পরশ মাহমুদ, সহকারী শিক্ষক জারুলসুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্মীছড়ি খাগড়াছড়ি থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতি সপ্তাহে তোমরা জানো আমি তোমাদের সাথে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দেখো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণীর এই বইটি নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই বইটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করার জন্য আসছি। তো চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমরা তাড়াতাড়ি বই খাতা কলম নিয়ে বসে দাও। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণীর অধ্যায় ১১ চতুর্থ পাঠ, যেটি তোমাদের পাঠ্য বইয়ের ৫৮ নং পৃষ্ঠাতে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আমার ক্লাসের শুরুতেই আজকে আমাদের পাঠের শিরোনামটি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরপরিচিত যে গানের একটি লাইন তোমাদেরকে আমি গিয়ে শুনিয়েছি, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তিন পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই তিন পার্বত্য চট্টগ্রামের ভিতরে এত পাহাড়, এত বন, এত তোমার চিরসবুজ, এত সবুজ যে যেটা সকলের মনকে জয় করে নেয়। ঠিক একই রকমভাবে কবিগুরুর মনও জয় করে নিয়েছিল, এই জন্য উনি এই গানটি লিখেছিলেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠ্য বই তোমাদের খুলে নিয়েছো, তোমরা দেখো সেই রকম করেই আমরা আজকে আলোচনা করব দর্শনীয় পাহাড়ি এলাকা। আজকে আমাদের পাঠ হবে দর্শনীয় পাহাড়ি এলাকা। তোমরা তোমাদের পাঠ্য বই খুলে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা পাঠের শুরুতে কি করি, মনে আছে তোমাদের? আমরা একটু আনন্দ করি, তোমরাও একটু আনন্দ করো। তোমাদের হাতে যে বেলুনগুলো আছে সেগুলো তোমরাও ফুটাও, মন লাগলো আরো একটি আছে আমরা এটাও ফুটাই। দেখো আরো বেলুন আমরা ফুটাবো। দেখো তোমাদের হাতে যদি বেলুন থাকে তোমরাও ফুটাও, আরো একটি বেলুন আমি ফুটাবো। দেখো একটা হলুদ রঙের বেলুন, কেমন লাগলো বন্ধুরা? আরো দুটি বেলুন আমি এখানে রেখেছি, যেটি তোমরা পরীক্ষার ক্লাসের শেষে আমরা ফোটাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমি তোমাদেরকে আমার ল্যাপটপের স্ক্রিনে নিয়ে যাব। তোমরা আমার ল্যাপটপের স্ক্রিনে চলে আসো। সকলকে আমার পাঠে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটু কৃতজ্ঞতা স্বীকার করব, আমার এই পাঠটি তৈরি করতে সহযোগিতা করেছেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম রবি, প্রধান শিক্ষক মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিক্রমপুর দিনাজপুর থেকে। উনি আমাকে এই পাঠটি তৈরি করতে সহযোগিতা করেছেন এবং আমি তোমাদেরকে তোমাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এখানে কি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে কিছু পাহাড়ি ছবি দেখা যাচ্ছে। দেখো না এখানে একটি ক্যাংয়ের ছবি, এখানে দেখো রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজ, এখানে দেখো নীলগিরি নীলাচলের পাহাড়, এখানে এই যে সিলেটের পাহাড়, এটা রাঙামাটির সেই লেক। আচ্ছা বন্ধুরা, এগুলো কিসের ছবি? তোমরা বুঝতে পারলে যে এগুলো দর্শনীয় স্থানের ছবি, বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি। তোমরা কি কেউ এইসব জায়গায় বেড়াতে গিয়েছো? তোমরা বলো তো, তোমরা কেউ কি এইসব দর্শনীয় স্থানে বেড়াতে গিয়েছো কি না?
কেউ বলবে গিয়েছো, কি বলবে যাওনি। তুমি বেড়ানোর জন্য পাহাড় না সমুদ্র সৈকত বেছে নেবে, বলো তো তোমাদের কাছে কেমন লাগে, পাহাড় ভালো লাগে না সমুদ্র সৈকত তোমাদের কাছে বেড়ানোর জন্য ভালো লাগে? কেউ বলবে যে আমার কাছে পাহাড় ভালো লাগে, কেউ বলবে আমার কাছে সমুদ্র ভালো লাগে। তো আমি বলবো আমার কাছে পাহাড় খুব ভালো লাগে। এই দর্শনীয় স্থানগুলোর ভূ প্রকৃতি কেমন? দর্শনীয় স্থানগুলোর প্রকৃতি যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে কেমন? পাহাড়ি এলাকা, এগুলো সব পাহাড়ি এলাকা, দেখো উঁচু হচ্ছা পাহাড় দেখা যাচ্ছে, দেখছো? তাহলে আজকে আমাদের পাঠ হলো পাহাড়, দর্শনীয় পাহাড়ি এলাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি শুরুতে তোমার বাংলাদেশের মানচিত্রে এর অবস্থান সম্পর্কে দেখিয়ে দিব। দেখো শুরুতে আছে বান্দরবন, শুরুতে কি আছে? বান্দরবন। তোমরা আমার সাথে আমার একটু স্ক্রিনের দিকে আসো, বোর্ডের দিকে আসো। দেখো যেটি আমরা শুরুতে পেলাম সেটা হলো বান্দরবন। বান্দরবন এক নম্বর পেলাম আমরা বান্দরবন। দুই নম্বর আছে আমাদের রাঙামাটি, আমি আগে লিখে ফেলি রাঙামাটি। তিন নম্বর আছে সিলেটের জাফলং। জাফলং আমরা শুরুতে বান্দরবন সম্পর্কে জানতে চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো বান্দরবনের মানচিত্র থেকে বান্দরবনের অংশটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। দেখো এখানে কি লেখা আছে, পাহাড়ি জেলা বান্দরবন বাংলাদেশের কোন দিকে অবস্থিত? তোমরা কি বলতে পারো পাহাড়ি জেলা বান্দরবন বাংলাদেশের কোন দিকে অবস্থিত? আমি বলে দিচ্ছি দক্ষিণ ও পূর্ব দিকে, বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থিত, দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থিত। সর্বোচ্চ পাহাড় চূড়া তাজিংডং কোথায় অবস্থিত? সর্বোচ্চ পাহাড় চূড়া সেটাও এই বান্দরবন জেলায় অবস্থিত। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো একটা সমতল একটা জায়গা, যারা এখানে গিয়েছো তারা কিন্তু জানো জায়গাটা কত সুন্দর। এটি চিম্বুক পাহাড়ের চূড়া, পাহাড়ের একেবারে উপরের চূড়া, এটি চিম্বুক পাহাড়ের চূড়া। বন্ধুরা এটি দেখো, এই লেকটির নাম কি? এটি একটি লেক, এটা একটি প্রসিদ্ধ খুব পরিচিত একটি লেক, এটিও বান্দরবনে অবস্থিত, বগা লেক। লেকটির নাম হলো বগা লেক। তারপরে দেখো বন্ধুরা একটি এই পাহাড়ি ঝর্ণাটির নাম কি, যেটাকে বাংলার নায়াগ্রা বলা হয়ে থাকে কিছুটা, সেই বাংলার নায়াগ্রাটার মতোই শৈলপ্রপাত। শৈলপ্রপাত এটিও বান্দরবনে অবস্থিত। এটি কোথায় অবস্থিত? এটিও বান্দরবনে অবস্থিত। এই শৈলপ্রপাত বান্দরবনের মিলনছড়িতে অবস্থিত। কোথায় অবস্থিত? বান্দরবনের মিলনছড়িতে অবস্থিত। তারপর দেখো এটা কিসের ছবি বন্ধুরা? এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এটা বৌদ্ধ মন্দির, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তাদের একটা ধর্মীয় স্থান মন্দির, এটিও বান্দরবনে অবস্থিত। স্থানীয় ভাষায় এই মন্দিরগুলোকে বলা হয় কিয়াং। স্থানীয় ভাষায় এই মন্দিরগুলোকে কি বলে? কিয়াং বলে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বান্দরবনের আকর্ষণীয় স্থানসমূহের সবগুলোর একটা নাম আমরা পর্যায়ক্রমে দেখব। দেখো তাজিংডং, চিম্বুক পাহাড়, বগা লেক, নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত এবং স্বর্ণ মন্দির। তাহলে তোমরা বুঝতে পারলে যে এগুলো দর্শনীয় স্থান বান্দরবনের। এরপরে কি আছে আমরা দেখি, এরপরে জানলে আমরা আমাদের পাঠ্যবইয়ে আছে রাঙামাটি। তো তার আগেই আমি তোমাদেরকে একটা ছোট্ট একক কাজ দিচ্ছি, বান্দরবান বাংলাদেশের কোন দিকে অবস্থিত, যেটি আমরা কিন্তু আলোচনার ভিতরে করে গেছি, তোমরা অবশ্যই পারবে। যারা
মন দিয়ে দেখেছো, তারা ইনবক্সে লিখতে থাকো যে কোন দিকে অবস্থিত। দ্বিতীয়টি দেখো, এটি রাঙামাটি। দেখো আমি বাংলাদেশের মানচিত্রে বা পাহাড়ি এলাকা রাঙামাটি দেখিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে চেষ্টা করেছি। ছবিতে কি দেখছো দেখো, তোমরা বলো তো কি দেখা যাচ্ছে ছবিতে? দেখো এই যে নীল যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পানি, আর যেগুলো দেখছে সবুজ এগুলো কিন্তু পাহাড়ের উপরে তোমার গাছপালা দেখা যাচ্ছে। তাহলে এটা হলো কাপ্তাই হ্রদের ছবি, কাপ্তাই হ্রদের ছবি, কাপ্তাই হ্রদ। রাঙামাটির প্রকৃতির কেমন, রাঙামাটির প্রকৃতি কেমন, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ধরলেই আমরা বুঝতে পারি যে রাঙামাটির প্রকৃতিটা কত সুন্দর। সবুজ পাহাড় বন আর লেকে ঘেরা সুন্দর জায়গা হলো এই রাঙামাটি, যেখানে যেদিকে তাকাই শুধু সবুজ এবং আর নীল, পানি এবং সবুজ, পানির রং নীল এবং পাহাড়ের রং সবুজ। মন ভরে যায় যখন আমি রাঙামাটিতে যাই, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো, ছবিতে দেখতে পাচ্ছি যে ঝুলন্ত সেতু, যেটি রাঙামাটির সেই বিশেষ আকর্ষণ, সেই ঝুলন্ত সেতু। সবাই আগেই রাঙামাটি যাওয়ার সাথে সাথে আগেই বলে যে আমি ঝুলন্ত সেতু দেখতে যাব। এটি রাঙামাটিতে অবস্থিত। রাঙামাটিতে কারা বসবাস করে এটি কি তোমরা জানো? রাঙামাটিতে বসবাস করে চাকমা, মারমা ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে এনারা বসবাস করে। বাঙালিও অনেক আছে, তো পাহাড়ি বাঙালি সম্মিলিতভাবে খুব সুন্দরভাবে তারা রাঙামাটিতে বসবাস করে। এখানে হাতির দাঁতের গহনা ও তাদের হাতে বানানো পোশাক পাওয়া যায়। কোথায়? রাঙামাটিতে হাতির দাঁতের গহনা ও তাদের বানানো পোশাক পাওয়া যায়। দেখো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো, খুব সুন্দর একটা দেখো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জাদুঘর, এটি হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জাদুঘর। এখন আমি রাঙামাটিদের আকর্ষণীয় স্থানগুলো একসাথে তোমাদেরকে দেখাতে চেষ্টা করব। দেখো কাপ্তাই হ্রদ, হ্রদ, তারপরে সবুজ পাহাড় ও বন, তারপরে ঝুলন্ত সেতু, ঝর্ণা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক, পাহাড়ি দাঁতের গহনা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাদুঘর, জনপ্রিয় অবকাশ কেন্দ্র এই রাঙামাটিতে অবস্থান করছে। এরপরও আরেকটি জিনিস অবস্থান করছে, যেটি সব থেকে বেশি এখন জনপ্রিয় আমাদের কাছে, সেই জিনিসটি হলো সাজেক, যাকে মেঘের রাজ্য বলা হয়ে থাকে, যাকে কি বলা হয়ে থাকে, মেঘের রাজ্য। দেখো আমি তোমাদেরকে সাজেকের একটি ভিডিও, যেটি এই জানন এরা এই ভিডিওটি তৈরি করে আমাদের সকলকে দেখানোর জন্য দিয়ে রেখেছে, আমি তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছি। দেখো বন্ধুরা একটি ভিডিও আমি তোমাদেরকে দেখাবো সাজেক সম্পর্কে। সাজেক পার্বত্য চট্টগ্রাম এর রাঙামাটি জেলায় অবস্থিত। সাজেক এর নামকরণ সাজেক নদী থেকে করা হয়েছে। এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 1500 মিটার। অপরূপ সৌন্দর্যের জন্য পাহাড়ের রানী বলা হয়ে থাকে সাজেককে। পাহাড়ের ভাজে ভাজে সাজেকে রয়েছে ছোট ছোট নদী, দেখো কত সুন্দর, বিভিন্ন ধরনের ক্ষুদ্র উপজাতি আদিবাসীরা বসবাস করে এই সাজেকে। লুসাই, পাংখোয়া আরও বিভিন্ন উপজাতি বসবাস করে। মেঘের রাজ্য এই সাজেক, আর একে রাঙামাটির ছাদও বলা হয়ে থাকে। দেখো আর কত সুন্দর ঝর্ণা। নানা রকম পর্যটকরা এইভাবে এই যে ছোট ছোট জিপ দেখতেছো, এই জিপ গাড়িতে করে তারা সকলে সাজেকে যায়। বিভিন্ন রকম অনুষ্ঠানও তারা করে থাকে যখন যায় তারা লোকরা। দেখো কত সুন্দর ফানুস উড়াচ্ছে।
কানুনে চোখ রাখবে তারা তোমাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাতে চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি কথা না বললেই নয়, সেটা হলো যে আমাদের এই সাজেকটি যদিও রাঙ্গামাটি জেলায় অবস্থিত, তারপরও এটা যাতায়াতের জন্য খাগড়াছড়ি জেলাকে ব্যবহার করা হয়ে থাকে। কারণ রাঙ্গামাটি থেকে সরাসরি স্থলপথ নাই আমাদেরকে রাঙ্গামাটিতে সাজেকে যাওয়ার জন্য, এই জন্য আমরা সকলেই খাগড়াছড়ি হয়ে সাজেকে গিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য জোরার একটি কাজ, অবকাশ কেন্দ্র হিসেবে রাঙ্গামাটি জনপ্রিয় কেন? অবকাশ কেন্দ্র হিসেবে রাঙ্গামাটি জনপ্রিয় কেন? ঠিক আছে বন্ধুরা, তোমরা এই কাজ, এই প্রশ্নের উত্তরটিও লিখে আমার ইনবক্স করতে থাকো। এরপর আমরা যাই জাফলং। জাফলং, জাফলং কোথায় অবস্থিত দেখো, কত সুন্দর মনোরম দৃশ্য, নিচে পানির নিচে পাথর, স্বচ্ছ পাথর সেগুলো দেখা যাচ্ছে, উপরে পাহাড়। সিলেট বিভাগের উত্তরে হিমালয় পাহাড়ের পাদদেশে জাফলং অবস্থিত। কোথায় অবস্থিত? সিলেট বিভাগের উত্তরে হিমালয় পাহাড়ে পাদদেশে এই জাফলং অবস্থিত। এখানে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে এই প্রশ্ন যদি করা হয়, তাহলে তুমি কি বলবে? এখানে খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। দেখো তারা পান নিয়ে কাজ করতেছে, পান বাজারজাত করবে এ ব্যবস্থা করছে। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, আমরা এভাবে দেখলে, গ্রামের বিভিন্ন ছবি দেখলে মনে করি আমরা এখানে তারা মাছ ধরছে, পানের নিচে থেকে তারা মাছ তুলে ছেঁকে ছেঁকে তুলছে, কিন্তু না, সিলেটে এই দৃশ্যটা একটু ব্যতিক্রম। সিলেটে যদি তুমি গিয়ে দেখো যে কেউ এরকমভাবে পানি থেকে তুলছে, তুলে এবং সেগুলো ঝাঁকিয়ে রাখছে, তখন মনে করবে সেগুলো পাথর, সেগুলো মাছ না। মারি নদী থেকে বয়ে আসা পাহাড়ি পাথর স্থানীয় লোকজন সংগ্রহ করছে। আমি যখন প্রথম সিলেটে যাই তখন আমাকেও, আমার কাছেও খুব অবাক লাগছিল যে তারা এভাবে সকালবেলা সেই সূর্য উদয়ের পর আগ থেকে, সেই গোদরের সেই ভোর থেকে, ফজরের আজানের পর থেকে, তারা আগে থেকে তারা চলে যায়, চলে গিয়ে তারা যে যার মতো অবস্থান করে, চার হাত পাঁচ হাত পর পর দেখবো যে তারা সকলেই এরকম নৌকা নিয়ে মাঠ, কেউ থাকে আঁটু পানিতে, কেউ থাকে মাজা পানিতে, কেউ থাকে তোমার টাকনু পানি পানি পর্যন্ত, তারা এখান থেকে পাথরগুলো তুলে তুলে নৌকার ভিতরে ভরে। তারা সকাল সাতটা আটটা দশটা যখন বাজবে, এই সময় তারা নৌকা ভরে গেলে নিয়ে বাজারে নিয়ে আসে, ভাসমান বাজার, সেখানে তারা সেগুলো বিক্রি করে। দেখো আরও একটি ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটি পাহাড় ঘেরা জাফলং, এখানে একটি ঝুলন্ত ব্রিজ আছে ছোটো। তাহলে আমরা জাফলংয়ের কিছু আকর্ষণীয় স্থানের নাম আমরা এখন দেখি। খাসিয়া নৃগোষ্ঠীর আবাস এই জাফলংয়ে, দেখো পিয়াইন নদী, এটিও জাফলংয়ের পাহাড়ি নদী থেকে বয়ে আসা পাথর, সবুজ বন, ভারতীয় অংশের উঁচু পাহাড় দেখা যায় এখান থেকে, অনেক সুন্দর লাগে। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা এখানে দেখা যায়, পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটি স্থান সম্পর্কে আজকে আমরা জানলাম, বান্দরবন, রাঙ্গামাটি, জাফলং, তিনটি স্থান সম্পর্কে জানলাম। তোমাদের জন্য একটা দলীয় কাজ, যদিও আমরা দলীয় কাজ করতে পারবে না, তারপর তোমরা লিখে নাও জাফলং কোথায় অবস্থিত, জাফলং এর স্থানীয় লোকজন কোথা থেকে এবং কেন পাথর সংগ্রহ করে। দেখো কত সুন্দর করে এই নদীর, জাফলংয়ের এই নদীর ভিতরে গোসল করছে, কত আনন্দ করছে, তোমরাও গেলে তোমরাও সেখানে আনন্দ করতে পারবে। লিখে নাও, তোমরা ইনবক্স করতে পারো আমার উত্তরগুলো। এখন আমি তোমাদের পাঠ্য বইয়ের 58 নং পৃষ্ঠাতে নিয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, পাঠ্য বইয়ের 58 নং পৃষ্ঠাতে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এটি তোমাদের 58 নং পৃষ্ঠা। আমি এখন আলোচনা করলাম তোমাদের সাথে বান্দরবন সম্পর্কে, এই পৃষ্ঠা থেকে দেখো, এখান থেকে দেখতে পাচ্ছ, বান্দরবন সম্পর্কে আলোচনা করলাম, রাঙ্গামাটি সম্পর্কে আলোচনা করলাম এবং জাফলং সম্পর্কে আলোচনা করলাম। এখানে প্রথম ছবিতে দেওয়া আছে স্বর্ণ মন্দির, যেটি বান্দরবনে অবস্থিত। দ্বিতীয়টি দেওয়া আছে ঝুলন্ত সেতু, এটিও বান্দরবনে অবস্থিত। তৃতীয়টি দেওয়া আছে পাহাড় ঘেরা জাফলং, এটিও বান্দরবনে
অবস্থিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বান্দরবন, রাঙ্গামাটি, জাফলং তিনটি দর্শনীয় স্থান সম্পর্কে আজকে আমরা জানতে চেষ্টা করেছি। এরপরেও দেখো ডান পাশে এই পাতাতে এসো বলি, এসো লিখি, আরো কিছু করি, যাচাই করি, সেগুলোর ভিতর থেকেও কিন্তু আমরা একটি কাজ করে ফেলেছি। এখন আমরা আরো একটি কাজ করব। এসো লিখিতে দেখো কি আছে বন্ধুরা, আমার ল্যাপটপের স্ক্রিনের ভিতরে দেখো, প্রত্যেকে নিজ নিজ খাতার তালিকা তৈরি করে প্রতিটি দর্শনীয় স্থানের আকর্ষণ গুলো লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটু সময় দিব, এক মিনিট সময় দিব, তোমরা কিছু কিছু দর্শনীয় স্থান এখানে লিখে আমাকে ইনবক্স করবে অথবা মেসেজ বক্সে এখন তোমরা দিবে যে বান্দরবনের দর্শনীয় স্থানগুলো কি কি, রাঙামাটির দর্শনীয় স্থানগুলো কি কি, জাফলং এর দর্শনীয় স্থানগুলো কি কি। দেখা যাচ্ছে বন্ধুরা, তো তোমরা লিখতে থাকো দর্শনীয় স্থানগুলো কি কি, আমি তোমাদেরকে পড়ে শোনাতে থাকি, আমি তোমাদেরকে পড়ে শোনাতে থাকি এবং আমি দেখতে থাকি কি কি আসতেছে তোমাদের মেসেজের ভিতরে। দেখো অনেকে অনেক কমেন্ট দেখেছো, নাজমুন নাহার সিলেটে, ওকে স্যার নাজমুন নাহার লিখেছ, ঠিক আছে আরো আরো কমেন্ট পড়ব পরে। আমি তোমাদেরকে বান্দরবনের আকর্ষণীয় স্থানের নামগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমার মতো করে, দেখো তোমাদের সাথে মিলে কিনা। বান্দরবনে হলো তাজিংডং, চিম্বুক পাহাড়, বগা লেক, নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত ও স্বর্ণ মন্দির, নিশ্চয়ই তোমাদের সাথে মিলে গেছে। এরপরে দেখো রাঙামাটির দর্শনীয় স্থানগুলো কি হতে পারে, কাপ্তাই হ্রদ, সবুজ পাহাড় ও বন, ঝুলন্ত সেতু, ঝর্ণা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক, হাতির দাঁতের গহনা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাদুঘর, জনপ্রিয় অবকাশ কেন্দ্র ও সবথেকে জনপ্রিয় এবং সবথেকে আকর্ষণীয় সেই সাজেক। এরপর দেখো জাফলং যেটি সিলেটে অবস্থিত সেটি সম্পর্কে আমরা কি জেনেছি, খাসিয়া নৃগোষ্ঠীর আবাস, পিয়াইন নদী থেকে বয়ে আসা পাথর, সবুজ বন, ভারতীয় অংশের সবুজ পাহাড়, পাহাড়ের ঝর্ণা, পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য, এইগুলো হলো এই তিনটি স্থানের দর্শনীয় স্থান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি দর্শনীয় স্থানের সাথে তাদের আকর্ষণগুলো মিল করো, দেখি তোমরা আমার এই পাঠটি দ্বারা কতটুকু উপলব্ধি করতে পারলে। দেখো বান্দরবনের সাথে কোনটি মিলবে, এখানে আছে বান্দরবন, রাঙামাটি, জাফলং, এখানে আছে ঝুলন্ত সেতু, বৌদ্ধ মন্দির, চাকমা, খাসি ও জাদুঘর। বন্ধুরা বান্দরবনের সাথে কোনটা হবে বলো তো, বান্দরবনের সাথে তোমরা মেসেজে লিখতে থাকো কোনটা হবে, আমার সাথে মিলছে কিনা তাও দেখে নাও। বান্দরবনের সাথে হবে বৌদ্ধ মন্দির, গুড, অনেকে সঠিক দিচ্ছ। আরেকটা বান্দরবনের সাথে কি হতে পারে দেখো, চাকমা, চাকমা সম্প্রদায় বান্দরবনে বসবাস করে। রাঙামাটি হলো ঝুলন্ত সেতু। আরেকটি রাঙামাটির সাথে হবে জাদুঘর, আর একটি বাকি আছে জাফলং, যেটা হলো খাসি, জাফলংয়ে খাসি সম্প্রদায়ের লোক বসবাস করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটি ছোট্ট বাড়ির কাজ দিয়ে আমি আমার পাঠের এখানে সমাপ্তি আনতে চেষ্টা করব। বন্ধুরা দেখো তোমরা খাতায় লিখে নাও বাড়ির কাজটি, তোমার পছন্দ অনুযায়ী একটি দর্শনীয় স্থান বেছে নাও। আমরা তিনটি দর্শনীয় স্থানের নাম এখানে বলেছি, তোমার পছন্দ অনুযায়ী তিনটি দর্শনীয় স্থান থেকে যে কোনো একটি বেছে নাও এবং কেন তুমি সেখানে যেতে চাও তা লিখে আনবে ছটি বাক্যে। তোমরা লিখে পাঠাবে আমার ইনবক্সে ছটি বাক্যে, তোমার পছন্দ অনুযায়ী একটি দর্শনীয় স্থান বেছে নাও এবং কেন তুমি সেখানে যেতে চাও তা লিখে পাঠাবে আমার কাছে ছটি বাক্যে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার পাঠের এখানে সমাপ্তি করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে এত সময় ধরে এই পাঠ উপভোগ করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আমার পাঠে প্রথম থেকে শেষ পর্যন্ত আবার একটু পূর্ব আলোচনা করে তোমাদেরকে এই পাঠ ঠিক আমি আজকে এই পাঠটি এখানে সমাপ্তি করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম দর্শনীয় পাহাড়ি এলাকা এই পাঠটি নিয়ে। এখানে আমরা বান্দরবন সম্পর্কে জানলাম, রাঙামাটি সম্পর্কে জানলাম এবং জানলাম সিলেটের জাফলং সম্পর্কে।
আরো একটি বিশেষ স্থান সম্পর্কে জানলাম, যেটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত, যেটি রাঙ্গামাটির সাত বলা হয়। যেটাকে আরো একটি কথা বলা হয়, যেটি মেঘের রাজ্য সাজেক সম্পর্কে আমরা এখান থেকে জানলাম, একটি সুন্দর ভিডিও আমরা এখান থেকে দেখলাম। এবং এই সাজেকে যাতায়াতের জন্য খাগড়াছড়ি থেকেই কিন্তু আমাদের যাতায়াত করতে হয়, কারণ সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থান করলেও এটা যাতায়াতের জন্য সুন্দর ব্যবস্থা হলো শুধুমাত্র খাগড়াছড়ি থেকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে সকলকে আমার জেলা খাগড়াছড়িতে আবারও আহ্বান করছি আসার জন্য, বেড়ানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বাড়ি কাজটি দিচ্ছে সেটাও তোমরা সুন্দর করে লিখে আমার ইনবক্সে পাঠাবে, এবং সকলে ভালো থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে, সে প্রত্যাশায় তোমাদেরকে আবার বেলুন ফাটিয়ে বিদায় জানাচ্ছি।